স্পষ্ট বলতে চাই পাতানো নির্বাচনে যারা যাচ্ছ বলে রাখবা আগামী দিনে দেশবাসী তোমাদেরকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করবে রাজপথে দাঁড়াতে দেবে না পাগল বলে তোমাদেরকে তাড়াবে পিছন থেকে প্রিয় ভাইয়ার আমার আগামী দিনে 7 তারিখে যে নির্বাচন তারা করেই পীর সাহেব চরমোনার ঘোষণা মানব তো ইনশাআল্লাহ মানব তো ইনশাআল্লাহ জীবন গেলেও মানব তো ইনশাআল্লাহ আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধ হই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে এখন কত মিষ্টি মিষ্টি কথা বলে কোথায় ছিল আপনার সিটি নির্বাচনের আগে এই সমস্ত কথাগুলো আপনি তখনও মিষ্টি বলেছেন এখনো বলতেছেন সবাই আমরা বুঝি আপনার এই সমস্ত কথাগুলি ধোঁকা মিথ্যা প্রতারণা ছাড়া আর কিছুই না আপনাদের ধোঁকায় প্রতারণায় এদেশবাসী আগামী 7 তারিখে ভোট কেন্দ্রে যাবে না যাবে না যাবে না ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম মেম্বার জননেতা অধ্যক্ষ সৈয়দ মুসাদ্দিক বিল্লাল মাদানী সাহেব হুজুর মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ নগর নেতৃবৃন্দ সমবেত নগরবাসী আমার ভাই বন্ধুগণ প্রিয় ভাইয়েরা আমার বক্তব্য অনেক হয়েছে আমরা সকলেই জানি বর্তমান সরকার যখন তার সরকার এবং তার মন্ত্রীরা বক্তব্য দেয় মনে করে এদেশের সব মানুষ মূর্খ এদেশের মানুষ কিছুই বোঝে না এটা তাদের ধারণা আসলে কি তাই এদেশের জনগণ সব জানে এবং বোঝে একটা বিষয় আমরা জানি ক্রিকেট খেলা যদি পাতানো খেলা হয় সেই খেলোয়াড় যদি ধরা পড়ে আজীবনের জন্য নিষিদ্ধ হয় বাংলাদেশের একজন পপুলার ক্রিকেটার আপনার নাম বলছি না সেও আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছে সত্য মিথ্যা জানি না প্রিয় ভাইয়ের আমার আমরাও বলতে চাই এই যে নির্বাচন সরকার করছে সরকারি দলের মহাসচিব সাধারণ সম্পাদক বলে দিচ্ছে কে কে নৌকা পাবে এরপরে স্বতন্ত্র কে কে দাঁড়াইতে পারবে কে কে পারবে না এর দ্বারা কি প্রমাণিত হয় এটা একটি পাতানো নির্বাচন এই পাতানো নির্বাচন যে এটা পাতানো নির্বাচন এই কথাটা একটা ছোট্ট শিশুতে বোঝে একজন পাগলেও বুঝবে আমরা স্পষ্ট বলতে চাই পাতানো নির্বাচনে যারা যাচ্ছ বলে রাখবা আগামী দিনে দেশবাসী তোমাদেরকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করবে রাজপথে দাঁড়াতে দেবে না পাগল বলে তোমাদেরকে তাড়াবে পিছন থেকে প্রিয় ভাইয়ার আমার আগামী দিনে 7 তারিখে যে নির্বাচন তারা করেই পীর সাহেব চরমোনার ঘোষণা মানব তো ইনশাআল্লাহ মানব তো ইনশাআল্লাহ জীবন গেলেও মানব তো ইনশাআল্লাহ আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধ হই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে এখন কত মিষ্টি মিষ্টি কথা বলে কোথায় ছিল আপনার সিটি নির্বাচনের আগে এই সমস্ত কথাগুলো আপনি তখনও মিষ্টি বলেছেন এখনো বলতেছেন সবাই আমরা বুঝি আপনার এই সমস্ত কথাগুলি ধোঁকা মিথ্যা প্রতারণা ছাড়া আর কিছুই না আপনাদের ধোঁকায় প্রতারণায় এদেশবাসী আগামী 7 তারিখে ভোট কেন্দ্রে যাবে না যাবে না যাবে না ইনশাআল্লাহ আসুন আমরা সকলে আগামী দিনের সকল কর্মসূচিতে আমরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করি আগামী সকল কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালাগ